আমি এখানে এক কাপ মতন দুধ ব্যবহার করেছি, তো আমি এখানে দুধটা দিয়ে দেব। এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ঘন্টা বাজিয়ে দিন। আজ আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। আজ আমি একটা ডিমের উপকরণ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমি এর জন্য নিয়েছি হাঁসের ডিম, আর একটা আছে মুরগির ডিম, আর পেঁয়াজ নিয়েছি, নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়েছি এখানে পোস্ত এক চামচ, বাদাম, তিনটে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তো শুরু করা যাক আমার আজকে ডিমের মহারানী। তো ডিমের মহারানী করতে যেটা আমার প্রথম দরকার সেটা হলো আমি এই ডিমগুলোকে একটুকুনি লম্বা লম্বা করে ছিঁড়ে যাতে করে আপনারা যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন। দেখুন এইভাবে আমি সবকটা ডিম লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন দেখি উনি কি করতে চাচ্ছেন। আমি এখানে সবকটা ডিম চিড়ে নিয়েছি, আর এই ডিমগুলোকে একটু লবণ মাখিয়ে নেব। আমি আজকে ডিমের মহারানি করতে হলুদ ব্যবহার করব না, এইটা ডিম মাখানো থাকুক। এবার চলে আসছি গ্যাসে। তো আমার এখানে কড়া গরম হয়ে গেছে, আমি যেটা প্রথম দেব কড়াতে ঘি দিয়ে দেব এক চামচ, আর দিয়ে দেব তেল, তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তো এখানে আমার তেল গরম হচ্ছে, ততক্ষণ আমি এখানে বাদামটা, পোস্তটা আর কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট করে নেব। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব, এর জন্য দিয়ে দিলাম কড়াতে। এই পেঁয়াজটাকে হালকা আঁচেই ভাজতে হবে, একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, আমি আর একটু লাল করে ভাজবো এটাকে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঘন্টা বাজাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। যে ডিমগুলোকে রেখেছিলাম এবার ডিমগুলোকে ভেজে নেব। আমি এখানে হাতের ডিম নিয়েছি, হাতের ডিম একটু সিদ্ধ হতে সময় লাগে, আমার একটু সময়ও লেগেছে, আর ছাড়াতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি, কারণ আমাদের বাড়িতে একজন সদস্য হাঁসের ডিম খায় না, এর জন্য মুরগির ডিম নিয়েছি। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিমের মহারানি করতে ডিমটাকে বেশি ভাজলে হবে না, তাহলে ভালো হবে না খেতে। এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেবো তেল। এবার আমি গোটা গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে গরম মশলার গন্ধটা আর এই চিনি, যে চিনিটা দিয়েছি এটা গলে যাবে। চিনিটা গলে গেলে সুন্দর একটা কালার আসবে দেখতে। দেখুন চিনিগুলো গলে গেছে, এবার আমি বাদ বাকি পেঁয়াজটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচ আর হাফ চামচ লবণ, আর যে দুটো তেজপাতা ছিল সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব যে রসুন বাটাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দেব আদা বাটাটা, যে টমেটোটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব।
দেখুন আমি যে পেস্টটা করে নিয়েছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদামের পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব। আর এটাকে আমি ধুয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর সামান্য একটু জল দিয়ে দেব কষানোর জন্য। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে এর কোনো গন্ধ, কাঁচা গন্ধটা যেন না আসে, তাহলে কিন্তু মহারানিটা খেতে ভালো লাগবে না। ডিমের সামান্য একটু জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো আমি। তো দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলোকে দিয়ে আলতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আরেকটু। যেহেতু আমার ডিমগুলো একটু বেশি বেশি করে চেরা আছে, তাই এই সময় হালকা আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে আসবে। খুবই সাবধানে এটাকে কষাতে হবে। মশলার যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু নেই, সেটা চলে গেছে। আপনাদেরকে আমি এটা বলতে পারবো না, আমি এটা গন্ধ শুকে বলছি যে গন্ধটা নেই, কারণ আপনারা তো বুঝতে পারবেন না। তো আমি দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। আমাদের চ্যানেলে অনেক ডিমের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোকে দেখে ট্রাই করতে পারেন। তো আমার এটা কষানো হয়ে গেছে, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো দুধ। আমি এখানে 1 কাপ মতন দুধ ব্যবহার করেছি, তো আমি এখানে দুধটা দিয়ে দেব। এখানে দুধটা আমার জ্বালানো ছিল, আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। তো এটা এর ফোটার অপেক্ষায়, অবশ্য ফুটে এসছে, তো এটা আরেকটু ফুটবে। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 5 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। মহারানী রেডি, কিন্তু তার আগে আমি এই পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলোকে এবার আমি দিয়ে দেবো এর উপর থেকে। এটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার ডিমের মহারানী রেডি, এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, আমি যখন দর্শক রহস্যের শুরু, কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন, ডিয়ার ভিউয়ার্স, জানতে হলে চোখ রাখুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।